মুজিব শতবর্ষে সংসদ বাংলাদেশ টেলিভিশনের শত আবৃত্তিতে বঙ্গবন্ধু এই আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এই আয়োজনে শতকণ্ঠে একটি কবিতার আবৃত্তি থাকবে, এই আয়োজনে একশোটি কবিতার আবৃত্তি থাকবে। গণতন্ত্রের মানস কন্যা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার আবৃত্তির মধ্য দিয়ে সেই শত আবৃত্তি শুরু হবে। যে কবিতাটি লিখেছেন বঙ্গবন্ধুর আরেক কন্যা শেখ রেহানা। আজকের এই উদ্বোধনী পর্বে দুইজন সংসদ সদস্য আমাদের মাঝে উপস্থিত হয়েছেন, একজন আসাদুজ্জামান নূর এমপি, আরেকজন সুবর্ণা মুস্তাফা এমপি। আপনাদের দুইজনকে আমাদের এই উদ্বোধনী আয়োজনে স্বাগত জানাচ্ছি। আমরা শুরুতেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ কন্যা শেখ রেহানার লেখা কবিতা, যার আবৃত্তি করেছেন বঙ্গবন্ধু কন্যা গণতন্ত্রের মানস কন্যা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার আবৃত্তিটি আগে শুনে নিতে চাই। বাবা, জন্মদিনের প্রতিবার একটি ফুল দিয়ে শুভেচ্ছা জানানো ছিল আমার সবচেয়ে আনন্দ। আর কখনো পাবো না এই সুখ, আর কখনো বলতে পারবো না শুভ জন্মদিন। কেন এমন হলো? কে দেবে আমার প্রশ্নের উত্তর? কোথায় পাবো তোমায়? যদি সন্ধ্যা তাদের মাঝে থাকো, আকাশের দিকে তাকিয়ে বলবো শুভ জন্মদিন। তুমি কি মিটিমিটি জ্বলবে? যদি বিশাল সমুদ্রের সামনে ঢেউদের খেলার মাঝে থাকো, বলবো শুভ জন্মদিন। সমুদ্রের গর্জনে শুনবো কি তোমার বজ্র কণ্ঠ? এবারে সংগ্রাম, আমাদের মুক্তির সংগ্রাম, এবাদের সংগ্রাম, স্বাধীনতার সংগ্রাম। পাহাড়ের চূড়ায় যেখানে মেঘ নীল আকাশে লুকোচুরি খেলে, তুমি কি ওখানে? তাকিয়ে বলবো শুভ জন্মদিন। এক টুকরো সাদা মেঘ ভেসে যাবে, ওখানেও কি তুমি? আকাশে বাতাসে পাহাড়ি উপত্যকায় তোমাকে খুঁজবো, ডাকবো বাবা, যে প্রতিধ্বনি হবে ওখানে কি তুমি? শুভ জন্মদিন। অসাধারণ আবৃত্তি। আমরা জানি যে এই কবিতাটি গত 15 আগস্টের সময়ে শেখ রেহানা লিখেছিলেন। এবং আসলে আমরা তো জানি যে আমাদের বাঙালির জীবনের শ্রেষ্ঠ কবিতা হচ্ছে 7ই মার্চের ভাষণ, আর সেই কবিতার শ্রেষ্ঠ আবৃত্তি শিল্পী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আমরা জানি যে বঙ্গবন্ধু নিজে অসাধারণ উদাত্ত কণ্ঠে আবৃত্তি করতেন। আমরা তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিভিন্ন বক্তৃতায় তার কবিতার রেফারেন্স আমরা শুনেছি। শেখ হাসিনাও অসাধারণ কবিতা আবৃত্তি করেন এবং তিনি নিয়মিত রবীন্দ্রনাথ পড়েন, জীবনানন্দ পড়েন, নজরুল পড়েন, এমনকি আধুনিক কবিদের কবিতাও তিনি পাঠ করেন। সে কারণে আমাদের আবৃত্তি শিল্পীদের জন্য আজকের সময়ের এই দুইজন মানুষ অনেক বেশি গর্বের, অহংকারের। আমরা যে দুইজন মানুষকে আজকে এখানে পেয়েছি সুধী দর্শকবৃন্দ, সেই দুইজন মানুষই আমাদের সংস্কৃতি অঙ্গনের নেতৃত্বের মানুষ। তারা রাজনীতির মানুষ, রাজনীতি করতে গিয়ে রাজনৈতিক অঙ্গীকারের কারণে রাজনৈতিকভাবে তারা সমাদৃত হয়েছেন এবং বাংলাদেশের মানুষ তাদেরকে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত করেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদেরকে মনোনয়ন দিয়েছিলেন, নির্বাচিত করেছেন, এবং এই মনোনয়নকে সম্মান দেখিয়ে জনগণ নির্বাচিত করেছেন আসাদুজ্জামান নূরকে এবং
माननीय প্রধানমন্ত্রী সুবর্ণা মুস্তাফাকেও সংসদ সদস্য হিসেবে মনোনীত করেছেন। তারা আমাদের বর্তমান সংসদে সংস্কৃতিকর্মীদের প্রতিনিধি বলে আমরা মনে করি। আমি শুরুতেই নূর ভাইয়ের কাছে যেতে চাই। বঙ্গবন্ধুর আদর্শ, চেতনা এবং দর্শন, এই জায়গাটি আপনাকে কতটা প্রভাবিত করেছে? বঙ্গবন্ধুর প্রভাব আমাদের জীবনে এত আগে আমরা প্রভাবিত হয়েছি, কারণ আমরা যখন ছাত্র বিশ্ববিদ্যালয়ের, আমি ঢাকায় এসেছি 1966 সালে এবং সেই বছরই কিন্তু বঙ্গবন্ধু ছয় দফা দিলেন। এবং এই যে ছয় দফার আন্দোলন, বঙ্গবন্ধুকে ক্রমাগত কারাগারে থাকতে হচ্ছে, তারপরে আন্দোলন হচ্ছে ছাত্রদের, এদিকে আগরতলা মামলা তার বিরুদ্ধে পাকিস্তান সরকার শুরু করলো, তাকে ফাঁসিতে ঝোলানোর উদ্দেশ্যেই তো, এবং তাকে কারাগার থেকে মুক্ত করবার জন্য ছাত্র জনতার যে আন্দোলন 20 জানুয়ারি আসাদকে জীবন দিল, 24 জানুয়ারি 69-এর গণঅভ্যুত্থান, মানে এই সমস্ত ঘটনার ভেতর দিয়ে কিন্তু আমাদের জীবনে বঙ্গবন্ধুর উপস্থিতি এত প্রবল এবং এত গভীর যে সেটি শুধু আবৃত্তি নয়, আমাদের সমস্ত চিন্তা চেতনাকে তিনি মানে তাকে ঘিরেই কিন্তু সমস্ত কিছু নির্মিত হয়েছে। আমরা যে 71-এর 9 মাস আমরা যে যুদ্ধে থাকলাম, বঙ্গবন্ধু তো শারীরিকভাবে উপস্থিত ছিলেন না, কিন্তু তার উপস্থিতি যে কত প্রবল ছিল সেটা আমি যেমন নিজের জীবনে উপলব্ধি করেছি, তেমনি গ্রামের অর্ধশিক্ষিত নিরক্ষর মুক্তিযোদ্ধা যারা, মানে কৃষকের সন্তান, তারা পর্যন্ত যে কীভাবে প্রভাবিত হয়েছিল সেটি আমি ঠিক এখন বলে বোঝাতে পারবো না। তখন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে বঙ্গবন্ধুর ভাষণের কিছু কিছু অংশ প্রচার করা হতো বজ্রকণ্ঠ নামে। অপারেশনে যাওয়ার আগে ওই মুক্তিযোদ্ধারা মানে একটা লুঙ্গি পড়া, একটা গেঞ্জি পড়া, একটা 303 রাইফেল ভেতরে চলে যাচ্ছে, পাকিস্তানি এরকম একটা সশস্ত্র দক্ষ সেনাবাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করবার জন্য জীবন বাজি রেখে বলে যে বজ্রকণ্ঠটা শুনে যাই একটু, অদ্ভুত না? মানে ওইখান থেকে সাহসটা সঞ্চার করেছে, ওই উচ্চারণের ভেতরে যে দীপ্ততা ছিল এখনও আমাদের লোমকূপ দাঁড়িয়ে যায় ওটা শুনলে। তখন আমাদের প্রতিটি অনুষ্ঠানে, প্রতিটি উচ্চারণে বঙ্গবন্ধু অনুপস্থিত, এরকম ঘটনা তো আজ পর্যন্ত ঘটেছে বলে আমার মনে হয় না, এবং এটা শুধু ঢাকায় নয়, গোটা বাংলাদেশে। তাহলে সেক্ষেত্রে বঙ্গবন্ধুর প্রভাব আমাদের জীবনে, এটাকে মানে ব্যাখ্যা করার কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না। মানে আমরা কবিতা যারা উচ্চারণ করি তারা বঙ্গবন্ধুকে নিয়ে দিয়ে মানে বাদ দিয়ে আমরা কোনো কিছু চিন্তাই করতে পারি, তার মানে আমরা বলতেই পারি যে আজকের যে আসাদুজ্জামান নূর, তার যে দীর্ঘ পথ চলা, সেই পথ চলার মধ্য দিয়ে যে আসাদুজ্জামান নূর হয়েছেন, সেই আসাদুজ্জামান নূর হয়ে ওঠার পেছনে বঙ্গবন্ধুর চেতনা, আদর্শ, দর্শনটাই মূলত তাকে এই জায়গাতে এনে দাঁড় করিয়েছে। এবং যেটা মানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে আমরা একসময় বঙ্গবন্ধুকে আবেগ দিয়ে বিচার করেছি, আবেগ দিয়ে তাকে ধারণ করেছি, এখন কিন্তু শুধু আবেগ নয়, এখন কিন্তু ইতিহাস থেকে আবিষ্কৃত সত্যের ভিত্তিতে, সত্যের ভিত্তিতে আমরা কিন্তু তাকে নতুন করে জানছি, চিনতে পারছি এবং আরও বেশি উজ্জীবিত হচ্ছি, অনুপ্রাণিত হচ্ছি। সুবর্ণাপাকে আমরা গণতন্ত্রের সকল আন্দোলনে রাজপথে দেখেছি। বাংলাদেশ গঠিত হয়েছে মূলত অসাম্প্রদায়িক চেতনার ভিত্তিতে, সংস্কৃতিকর্মীরা সেই জায়গাতে নিয়েই কাজ করে, সবসময়ই কাজ করে। আপনি কি মনে করেন যে বঙ্গবন্ধুর সেই অসাম্প্রদায়িক চেতনার জায়গাতে বাংলাদেশ আছে? যদি না থাকে তাহলে আমরা কি করতে পারি, আর যদি থেকে থাকে তাহলে ভবিষ্যৎ প্রজন্ম এখান থেকে কিভাবে এগিয়ে যাবে? অসাম্প্রদায়িক চেতনার যে জায়গাটি, আমার ধারণা সেই চেতনাটি পুরোপুরি আছে বাঙালির ভিতরে। হ্যাঁ, এটা সত্য যে আমরা যে রূপটা দেখতে চাই, আলটিমেট একটা রূপ, চেতনাটা যখন বাস্তব হয় যে রূপটা দেখতে চাই সেটা কিছু কিছু ক্ষেত্রে বাধাগ্রস্ত হয় ধর্মান্ধ, ফ্যানাটিক্স এদের কারণে। এবং ওই যে বলে না যে তুমি যত সতর্কতার সাথেই তোমার এলাকা পাহারা দাও,
একটা ছিটকেচোর কোনো না কোনোভাবে ঢুকে পড়ে। তো আমার কাছে এই যে ধর্মান্ধ, ফ্যানাটিক্স, জঙ্গি, এরা হচ্ছে ছিটকেচোরের মতো, যারা এই জায়গাটাকে একটা অসামঞ্জস্যপূর্ণ জায়গায় পরিণত করতে চাচ্ছে। কিন্তু আমার সবসময় মনে হয়েছে যে এই জনপদের মানুষ ধর্মপ্রাণ, কিন্তু ধর্মান্ধ কখনোই না। যদি ধর্মান্ধই হতো তাহলে তো আমাদের আজকে এখানে বসে থাকবার কথা নয়, কারণ অনেকবার চেষ্টা করা হয়েছে, বারবার চেষ্টা করা হয়েছে। এবং এই যে ধর্মপ্রাণ মানুষ যারা যারা সত্যিকার অর্থে বাংলাদেশকে ভালোবাসে, বঙ্গবন্ধুর যে আদর্শ, এই যে অসাম্প্রদায়িকতা, দুটো ছোট ছোট আমরা যদি এই খুব রিসেন্ট টাইমসের ঘটনা বলে একটি বলি, যে একটি এলাকায় COVID-19 হয়ে একজন হিন্দু নারী মারা গিয়েছিলেন, তার পরিবারের কেউ এগিয়ে আসেনি, কিন্তু ওই এলাকার মসজিদের ইমাম এবং তার অন্যান্য মুসল্লিরা এসে এই মহিলার পুরো সৎকার করেছেন। এটা একটি ধর্মান্ধ জাতির চেহারা নয়, এটা ধর্মপ্রাণ জাতির চেহারা, ধর্মনিরপেক্ষ এবং ধর্মপ্রাণ। ধর্মনিরপেক্ষ তো বটে, আর সংস্কৃতি কর্মীদের যে অবদান সেটা তো আর মানে 47 থেকে অবদান, আসলে কোনো না কোনোভাবে এই মূল রাজনৈতিক যে পথ চলা তার পাশে সবসময় সংস্কৃতি কর্মীরা ছিল, সেটা 69 ছিল, 52 ছিল, 69 ছিল, 71 তো ছিলই। আমরা মুক্তির গান গানে দেখেছি যে আমি যুদ্ধ যদি করতে না পারি আমি ক্যাম্পে ক্যাম্পে গিয়ে গান গেয়ে অনুপ্রেরণা জুগিয়েছি। এবং বর্তমান সময়ে আমি আসলে মনে করি যে সাংস্কৃতিক চর্চা যারা করে, বিশেষ করে আবৃত্তি চর্চা করছে যারা, যারা অভিনয় করে, যারা নৃত্যকলার সাথে জড়িত, ওভারঅল সাংস্কৃতিক কর্মী যারা, ইভেন পেইন্টার্স, আর্কিটেক্টস, এদের ভিতরে সাম্প্রদায়িক সম্প্রীতিটা অত্যন্ত জোরালোভাবে আছে। এবং আসার কথা এটাই যে এরাই কিন্তু সোশ্যাল অ্যাওয়ারনেসটা এই মানুষগুলোর ভিতর থেকেই বের হবে, এই মানুষগুলোই আরও 10 মানুষের কাছে পৌঁছাবে। রাজনৈতিক কর্মীদের কাজ তো আলাদা, সেটা তাদেরকে অনেক গঠনমূলকভাবে, সাংগঠনিকভাবে এগোতে হয়, কিন্তু মানুষের আবেগের কাছে পৌঁছানোর জন্য আমার মনে হয় যে সাংস্কৃতিক কর্মীরা অনেক বড় একটা রোল প্লে করে। আজকের আবৃত্তি শিল্পীরা কীভাবে বঙ্গবন্ধুকে সামনে নিয়ে আসবে, বঙ্গবন্ধুর চেতনা আদর্শকে সামনে নিয়ে আসবে, আর আপনি আপনার আবৃত্তির ভেতর দিয়ে কাজটাকে কীভাবে আরও সুসংগঠিত করে সংস্কৃতি কর্মীদের কাছে একটি দৃষ্টান্ত নিয়ে যেতে পারেন, এর উত্তরের মধ্য দিয়ে আপনার কাছ থেকে একটি কবিতার আবৃত্তিও আমি শুনতে চাইব। চেষ্টা করি। এই কবিতাটা আমি অনেকবার নিজে নিজে পড়েছি, কিন্তু আবৃত্তি করিনি কখনো। আমি শামসুর রহমানের স্বাধীনতা দিন।
এই একটি কবিতায় নারীর স্বাধীনতা, শিশুর স্বাধীনতা, মানুষের স্বাধীনতা সব কিছুই উঠে এসেছে। ধন্যবাদ সুবর্ণাপ্পা আপনাকে। নূর ভাই, আপনার কাছে আবার একটু আসতে চাই, শেষ প্রশ্ন বলতে পারেন, সেটি হচ্ছে যে সময় আমাদের জন্য ভালো, মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি ক্ষমতায় জননেত্রী শেখ হাসিনা, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী, এবং তার হাত ধরে বঙ্গবন্ধু হত্যার বিচার হয়েছে, যুদ্ধাপরাধীদের বিচার হয়েছে, আমরা গণতন্ত্রের পথে হাঁটছি, অর্থনৈতিক সমৃদ্ধির পথে হাঁটছি, যে কথাটি সুবর্ণাপাও বলছিলেন, আপনার কথাতেও আগের আলোচনার অংশে ছিল যে 75 পরবর্তী যে 21 বছর, এই পথটা সংস্কৃতিকর্মীদের জন্যও মসৃণ ছিল না, রাজনৈতিক কর্মীদের জন্যও মসৃণ ছিল না, এবং ঠিক এই 75 পরবর্তীতেই সংস্কৃতিকর্মীরা ঐক্যবদ্ধ হতে শুরু করে এবং বিচ্ছিন্নভাবে কিছু মানুষ আবৃত্তি করত, তাদেরকে সংগঠিত করে আবৃত্তির সংগঠন গড়ে উঠতে থাকে এবং সেই সংগঠনগুলো মিলে আবৃত্তির সংগঠনগুলোর একটি প্রতিনিধি তৈরি করে বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদ। আজকের এই 100 কবিতার আয়োজনে বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদ সহযোগিতায় আছে। সাংগঠনিক আবৃত্তি চর্চার মধ্য দিয়ে রাজপথে যখন আবৃত্তি শিল্পীরা আবৃত্তি করেছে, তাদের অনেকে গ্রেফতার হয়েছে, মঞ্চ ভেঙে দেওয়া হয়েছে, মঞ্চ থেকে এসে মাইক কেড়ে নিয়ে যাওয়া হয়েছে, কিন্তু শিল্পীরা খালি গলায় আবৃত্তি করেছে। এই যে আবৃত্তির ফেরি শিল্পীরা, কবিতার ফেরিওয়ালা, যা আসলে মূল অর্থে ইতিহাসের ফেরিওয়ালা, যা আসলে মূল অর্থে জাতির পিতার আদর্শ, চেতনা এবং দর্শনের ফেরিওয়ালা হিসেবে কাজ করেছে, তার নেতৃত্ব আপনি দিয়ে আসছেন দীর্ঘদিন ধরে, আজকে আপনি এখনও নেতৃত্বে আছেন। এই যে দুঃসময়টা পার হয়ে আমরা আসলাম, সুসময়ে এখন আছি, কিন্তু কোন কাজগুলোর মধ্য দিয়ে আমাদের এই সুসময়টাকে আমরা আসলে সুসংহত করতে পারি এবং আমাদের সেই ঐক্যবদ্ধতার জায়গাটি নিয়ে আর কী কী কাজ আমরা করতে পারি বলে আপনি মনে করেন? প্রথমে যে কথাটা বলতে চাই, যে সেটা হলো যে আমার চেতনার জায়গাটিকে আমি এই মুহূর্তে আলোচনায় আনছি না। আমি যেটা বলছি যে যদি এটাকে আমি শিল্প হিসেবে বিবেচনা করি, যে সুবর্ণা বলছিলেন, তাহলে শিল্প হিসেবে এটি একে মানসম্মত শিল্পে পরিণত করা, অর্থাৎ যারা আমরা চর্চা করছি, আমরা আমাদের পরের জেনারেশন বা তার পরের জেনারেশন যারা নতুন নতুন শিল্পী উঠে এসছে, তাদের চর্চা, নিষ্ঠা, কবিতাকে উপলব্ধি করা, অনুধাবন করা, সব কিছু মিলে এটার শিল্পমানটাকে নিশ্চিত করাটা হলো প্রথম কাজ। কারণ সেটি না করলে কিন্তু মানুষের কাছে পৌঁছানো যাবে না। মানুষ কিন্তু ভালো মন্দর ব্যাপারটা বোঝে শিল্পের, হ্যাঁ, সেটা কিন্তু সর্বক্ষেত্রেই প্রযোজ্য, খালি আবৃত্তির ক্ষেত্রে না, আমাদের অভিনয়ের ক্ষেত্রে বলি, নাটকের ক্ষেত্রে, সিনেমার ক্ষেত্রে, সর্বক্ষেত্রেই। সুতরাং ওই মানটা কিন্তু আগে নিশ্চিত করতে হবে এবং পাশাপাশি তার চেতনাকে সমৃদ্ধ করা, মুক্তিযুদ্ধের চেতনা, বঙ্গবন্ধুর আদর্শ, আমার দেশ, আমার মানুষ, আমার সমাজ এবং আমার অঙ্গীকার। আমার অঙ্গীকারের জায়গাটা খুব দৃঢ়ভাবে তাকে ধারণ করতে হবে, বোঝাতে হবে। এই এই উপলব্ধিটা তো ভেতর থেকে আসতে হবে, এটা শুধু আমি মুখে বললে হবে না, কিন্তু সেটির কাজ কিন্তু আমি মনে করি আবৃত্তি সংগঠন যারা করেন, যারা নেতৃত্বে আছেন আবৃত্তি সমন্বয় পরিষদের, তার বাইরেও নেতৃত্ব আছে, সবারই এই কাজটি করাটা একেবারে প্রাথমিক দায়িত্ব বলে আমি মনে করি। এই দুটি কাজ, এর পরের কাজগুলো আমি যেটা মনে করি যে আমাদের এই চেতনাটাকে কী করে আমরা নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিতে পারি, সেই কাজটাও আমাদের একটা গুরুত্বপূর্ণ কাজের এলাকা। কারণ ভবিষ্যৎ প্রজন্মের উপরেই আগামী দিনের বাংলাদেশ, সেই তারা কী চিন্তা করছে, কী ভাবছে। আমি যদিও খুব আমি কিন্তু হতাশাগ্রস্ত নই, কারণ আমরা দেখেছি তো যে শাহবাগে কীভাবে আমাদের যুব সমাজের জাগরণ ঘটেছে, আমরা দেখেছি। আমরা যখন সংকট আসে তখন কিন্তু এই দেশের যুবক, তরুণরা, যুবকরা, তারা কিন্তু ঘুরে দাঁড়ায়। কিন্তু আমার কথা হলো যে এই ঘটনার পরম্পরায় মাঝে মধ্যে ঘুরে দাঁড়ানোর পাশাপাশি আসলে চেতনাটাকে সার্বজনীন করা এবং সার্বক্ষণিক করা, এটা আমাদের দায়িত্ব। তাহলে হবে কি যে যখন একজন যুবক, তিনি যখন অভিভাবক হবেন,
তখন তার সন্তানের মধ্যেও কিন্তু তিনি চেতনাটাকে জাগ্রত করার চেষ্টাটা অব্যাহত রাখবেন। এই ধারাটা অব্যাহত রাখাটা খুব জরুরি এবং সেখানেই আমাদের কাজ। বাংলাদেশের রাজনীতিতে বর্তমান প্রধানমন্ত্রীর আশা এবং বাংলাদেশের রাজনীতি করতে এসে তার যে সংগ্রাম, সেটি সঙ্গে 75-এর 15-ই আগস্টের ব্যক্তিগত জীবনের বেদনা আছে, কবিরা তার মতো করে তুলেছেন। সেই বেদনার জায়গা থেকে ছোট্ট একটি লেখা আমি পড়তে চাই আজকে এই আয়োজনে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার লেখা শেখ মুজিব আমার পিতা, তার ছোট্ট একটি অংশ এবং এরপরে আপনার একটি আবৃত্তি আমরা শুনব। আমি এই অংশটি একটু আপনাদের সামনে পড়তেই চাই। আমার কাছে মনেই হচ্ছিল যে এত বড় একটি আয়োজন, কিন্তু এই মানুষটির এত সংগ্রাম, এত অর্জন, তার বেদনার জায়গাটিকেও আমাদের বুঝতে পারলে আমরা আরও বেশি চেতনায় শানিত হব, আরও বেশি সুসংহত হব, কিংবা আমাদের পরম্পরা আরও বেশি শক্তিশালী হবে। উনি লিখছেন, 1981 সালে আমি ফিরে এসে বাড়িটি খুলে দিতে বলি, কিন্তু জেনারেল জিয়াউর রহমান অনুমতি দেয়নি, এমনকি বাড়িতে প্রবেশ করার অনুমতিও পাইনি। মিলাদ পড়ানোর জন্য বাড়ির দরজা জিয়া খুলে দেয়নি। রাস্তার উপর বসেই আমরা মিলাদ করি। জেনারেল জিয়া সরকারের পক্ষ থেকে আমাকে থাকার জন্য বাড়ি দেবার প্রস্তাব পাঠান। আমি একজন স্বৈরাচারের হাত থেকে কিছু নিতে অস্বীকার করি। আমাদের দেশে প্রচলিত নিয়ম আছে, প্রয়াত রাষ্ট্রপতির পরিবারকে একটি বাড়ি, একটি ফোন, ভাতা, গাড়ি ইত্যাদি সুযোগ সুবিধা রাষ্ট্র দিয়ে থাকে। যেমন জেনারেল এরশাদের সরকারের কাছ থেকে জিয়ার পরিবার খালেদা জিয়া এবং তার সন্তানেরা গ্রহণ করেছিলেন। আমরা কোনোদিনই কিছু গ্রহণ করিনি। জেনারেল জিয়া নিহত হবার পর অস্থায়ী রাষ্ট্রপতি সাত্তার এই বাড়ির দরজা খুলে দেন। এই বাড়িটি যখন 12 জুন 1981 সালে অস্থায়ী রাষ্ট্রপতি সাত্তার সাহেবের নির্দেশে খুলে দেওয়া হলো, তখন বাড়িটির গাছপালা বেড়ে জঙ্গল, মাকড়সার জাল, ঝুল, ধুলোবালি, পোকামাকড়ে ভরা, ঘরগুলি অন্ধকারাচ্ছন্ন, গুলির আঘাতে লাইব্রেরি ঘরের দরজা বন্ধ, বইয়ের আলমারিতে গুলি, কাঁচ ভাঙা, বইগুলি বুলেট বিদ্ধ, কয়েকটা বইয়ের ভেতরে এখনো বুলেট রয়েছে। একটা বই, নাম শ্রদ্ধাঞ্জলি, বইটির উপরে কবি নজরুলের ছবি, বইটির ভেতরে একখানা আলগা ছবি একজন মুক্তিযোদ্ধার। বুলেটের আঘাতে বইটি ক্ষতবিক্ষত, মুক্তিযোদ্ধার ছবিটির বুকের ওপর গুলি। ঠিক 15 আগস্ট 1975 সালে এ বাড়িতে যে আক্রমণ হয় তা হল 1971 সালে পরাজয়ের প্রতিশোধ গ্রহণ। এই বইটির দিকে তাকালে যেন সব পরিষ্কার হয়ে যায়। কেন ওরা হত্যা করল বঙ্গবন্ধুকে? মনে হলো যেন পরাজয়ের প্রতিশোধ নিল। মায়ের ঘরের আলমারির সব জিনিস বিছানার উপর স্তূপ করা, ঘরের মেঝেতে বড় বড় গুলির আঘাত, দোতলায় মার শোবার ঘর, এই ঘরেই খুকি, রোজি, জামাল, রাসেলকে গুলি করেছে। মা দরজায় দাঁড়িয়েছিলেন, মাকে ওখানে গুলি করেছে। আব্বার বিছানার পাশে টেবিলটায় রক্তের ছোপ শুকিয়ে আছে। 1987 সালে জেনারেল এরশাদ আমাকে এই বাড়িতে গৃহবন্দী করে রেখেছিল। সমস্ত বাড়ির জিনিসপত্র 12 বছরে একদম নষ্ট হয়ে যায়। কারণ খুনিরা শুধু হত্যাকাণ্ড করেই ক্ষান্ত হয়নি, তারা হত্যার পর লুটপাটও করেছে। এই লুটপাট কয়েকদিন ধরে চলেছে। মা, রেহানা ও জামালের ঘরেই লুটপাটের চিহ্ন। মার ঘরের আলমারির সমস্ত কাপড় ও অন্যান্য জিনিসপত্র বিছানার ওপর ছড়ানো, তোষক বালিশগুলি একদিকে বুলেটে ঝাঁঝরা, আবার অনেকগুলি বালিশ ছেঁড়া। দীর্ঘদিনের অযত্নের ফলে মাকড়সার জাল, পোকা ও ধুলোয় সব নষ্ট হয়ে গেছে। আব্বা ও মার ঘরের পাশে ড্রেসিং রুমের আলমারিতে যেসব কাপড় ছিল তার সব দলা করে রাখা, পোকায় খাওয়া। এই ঘরের সর্বত্র আমার মায়ের হাতের ছোঁয়া।
কিন্তু দস্যু দানবদের হাতে আজ সব এলোমেলো হয়ে ছড়ানো ছিটানো। সর্বত্র মনে হয় নারকীয় পিশাচের হিংস্র উল্লাস ও লুণ্ঠনের স্পর্শ। এই বাড়িতেই আমি বন্দি, ধুলায় জমে যতই দিন যাচ্ছে ততই নষ্ট হচ্ছে। বাড়িটাকে একদিন মিউজিয়াম করব, তার আগে পরিষ্কার করা দরকার। মনকে শক্ত করা অত্যন্ত কঠিন, জিনিসপত্রগুলোতে হাত দেয়া কি যে বেদনাদায়ক তা লিখে বোঝানো যাবে না। শুধু যারা এভাবে সব হারিয়েছেন হয়তো তারাই বুঝবেন। আমার মায়ের হাতের সেই সুন্দর গোছানো সব কিছু আজ দানব খুনিদের হাতে লণ্ডভণ্ড হয়ে আছে। মনকে মানিয়ে একসময় বালতি ভর্তি পানি, সাবান, কাপড়, ঝাড়ু নিয়ে সব ঘর পরিষ্কার করতে শুরু করলাম। এত ময়লা যে একটা ঘর পরিষ্কার করতে 5-6 ঘন্টা করে কাজ করেও 5-6 দিন লেগেছে। নিজের হাতে সব পরিষ্কার করে আমার মা যেভাবে যে জিনিস যেখানে রাখতেন ঠিক সেখানে রাখতে চেষ্টা করেছি। দুহাতে ময়লা সাফ করেছি আর চোখের পানি ফেলেছি। শুধু মনে হয়েছে এই জন্যই কি বেঁচেছিলাম, কি দুর্ভাগ্য আমার, সবাই চলে গেল আমি হতভাগিনী শুধু চোখের জলে ভাসছি আর এই বেদনা যন্ত্রণা নিয়ে কাজ করে যাচ্ছি। মাঝে মাঝে কষ্টে দম বন্ধ হয়ে যেত, কাজ বন্ধ রেখে অনেকক্ষণ আকুল হয়ে কেঁদে নিতাম। আবার এক সময় মনকে শক্ত করতাম, একটা জিনিস অক্ষত রেখে যায়নি, যা পেয়েছে লুট করেছে, যা রেখে গেছে ক্ষত বিক্ষত করে গেছে, ফটোগুলো ছিঁড়েছে, কাগজপত্র, ডায়েরি, দলিলপত্র সব নষ্ট করেছে। যে ঘরে যত ধুলা ময়লা ছিল কিছুই ফেলিনি, বড় বড় পলিথিনের ব্যাগে ভরে রেখেছি, কেন যেন ফেলতে পারলাম না। মনে হয় সব ছিল, সবাই ছিল, এইমাত্র বাইরে গেছে, আবার আসবে, আবার আসবে। আমার কাছে মানে বঙ্গবন্ধুর কারাবরণ, কারাগারে বারবার তাকে পাঠানোর মধ্য দিয়ে তিনি যতটা শক্তিশালী হয়ে উঠেছিলেন বাঙালি জাতির মুক্তির সংগ্রামের লক্ষ্যে, বঙ্গবন্ধুকে হত্যার পরে বাঙালি জাতির মুক্তির জন্য আমার কাছে মনে হয় যে এই যে 32 নম্বর বাড়ির এই দৃশ্যপট শেখ হাসিনাকে আরও বেশি শক্তিশালী করেছে, যে কারণেই আজকে তার হাত ধরে বাঙালি জাতির অর্থনৈতিক মুক্তি হচ্ছে, নারী মুক্তি হচ্ছে, শিক্ষা এগিয়ে যাচ্ছে, স্বাস্থ্যখাত এগিয়ে যাচ্ছে। আমরা শতবর্ষের এই আয়োজনে বঙ্গবন্ধুকে স্মরণ করছি, কিন্তু স্মরণ করতে পারছি তার কন্যা জননেত্রী শেখ হাসিনা আজকে বাংলাদেশের রাষ্ট্রক্ষমতায় আছেন বলে। আর তিনি রাষ্ট্রক্ষমতায় আছেন আপনাদের মতো কয়েকজন 300 জন জনপ্রতিনিধিকে নিয়ে, একেবারে গ্রামীণ পর্যায়ের জনপ্রতিনিধিদেরকে নিয়ে, বাংলাদেশের জনগণকে নিয়ে। সুতরাং তার হাতকে শক্তিশালী করাও আমাদের দায়িত্ব এবং কর্তব্যের মধ্যে পড়ে। সংস্কৃতিকর্মীরা এই পথে ছিল, আছে, থাকবে। সংস্কৃতিকর্মীদের নেতৃত্ব দিয়েছেন, দিচ্ছেন। বঙ্গবন্ধুকে নিয়ে কবিতার আবৃত্তির সংগ্রামের কথা আপনি বলেছেন, যদি আপনার একটি আবৃত্তি আমরা শুনি। আসলে এই লেখাটি শোনার পরে আর অন্য কিছু পড়া খুব কঠিন এবং পড়া যায় না আসলে, তারপরেও পড়ি। ওই এটি আসলে বঙ্গবন্ধুকে নিয়েই লেখা,
বঙ্গবন্ধুর হত্যার পরে এটা রফিক আজাদ লেখা এই সিঁড়ি, এই সিঁড়ি নেমে গেছে বঙ্গোপসাগরে, এই সিঁড়ি ভেঙে রক্ত নেমে গেছে 32 নম্বর থেকে সবুজ শস্যের মাঠ বেয়ে, অমূল রক্তের ধারা বয়ে গেছে বঙ্গোপসাগরে। মাঠময় শস্য তিনি ভালোবাসতেন, আয়ত দুচোখ ছিল পাখির পিয়াসি, পাখি তার খুব প্রিয় ছিল। গাছগাছালির দিকে প্রিয় তামাকের গন্ধ ভুলে চোখ তুলে একটুখানি তাকিয়ে নিতেন, পাখির শব্দে তার খুব ভোরে ঘুম ভেঙে যেত, স্বপ্ন তার বুক ভরে ছিল, পিতার হৃদয় ছিল স্নেহে আর্দ্র চোখ। এদেশের যা কিছু তা হোক না নগণ্য ক্ষুদ্র, তার চোখে মূল্যবান ছিল, নিজের জীবনই শুধু তার কাছে খুব তুচ্ছ ছিল। স্বদেশের মানচিত্র জুড়ে পড়ে আছে বিশাল শরীর, তার রক্তে এই মাটি উর্বর হয়েছে, সবচেয়ে রূপবান দীর্ঘাঙ্গ পুরুষ, তার ছায়া দীর্ঘ হতে হতে মানচিত্র ঢেকে দেয় সস্নেহে আদরে। তার রক্তে প্রিয় মাটি উর্বর হয়েছে, তার রক্তে সব কিছু সবুজ হয়েছে, এই সিঁড়ি নেমে গেছে বঙ্গোপসাগরে, সিঁড়ি ভেঙে রক্ত নেমে গেছে স্বপ্নের স্বদেশ বেপে, সবুজ শস্যের মাঠে বেয়ে অমল রক্তের ধারা বয়ে গেছে বঙ্গোপসাগরে। ধন্যবাদ। আপনাদের জীবনের সুস্থতা চাই, দীর্ঘ জীবন চাই, কারণ আপনাদের নেতৃত্বে আমরা বঙ্গবন্ধুর দেখানো স্বপ্নের পথে হাঁটতে চাই। শেখ হাসিনার নেতৃত্বের যে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, সেই বাংলাদেশটাকে আমাদের তরুণ প্রজন্মের জন্য নিরাপদ বাংলাদেশ হিসেবেই গড়তে চাই। আপনারা জানেন যে শত কবিতার আবৃত্তিতে বঙ্গবন্ধু এই আয়োজনের আজকে উদ্বোধনী পর্ব, যা শুরু হলো 13টি পর্ব, যার প্রথম উদ্বোধনী পর্ব, বাকি 12টি পর্বে 100 জন আবৃত্তি শিল্পী কবিতা পড়বেন, এবং প্রতিটি পর্বে দেশবরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্বরা এবং দেশবরেণ্য আবৃত্তি শিল্পীরা 2 জন করে আলোচনায় উপস্থিত থাকবেন, আলোচনা করবেন। সেই আয়োজনে যারা আজকের উদ্বোধনী পর্ব দেখছেন তাদের বাকি 12টি আয়োজন দেখবার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আমরা এই উদ্বোধনী আয়োজনের শেষ করব এবং আপনাদের নেতৃত্বে আমরা আগামীর বাংলাদেশ গড়ার জন্য, শেখ হাসিনার হাত ধরে এই বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সকল সংগ্রামে থাকবার অঙ্গীকারও আমরা করছি আজকের এই দিনে। আপনাদের সুস্থতা চাই, আমাদের অঙ্গীকারও আপনাদের সাথে থাকলো।